ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যা রব্বুল আলামিনের অপার করুণাকে পুঁজি করে আমরা আমাদের সুযোগ অনুযায়ী আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। তো আজকে একটা প্রশ্নের উত্তর দিব যেটা আমার নিজের ভেতরেই এসছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছি। আমাদের দেশের উলামা আল কিরাম যারা দিন প্রতিষ্ঠার এই কাজে নিজেদেরকে সামিল করেছেন, ওনাদের অনেক আলোচনা ইন্টারনেটের সুবাদে আমরা পাই, শুনি, শেখার চেষ্টা করি, সবার কাছ থেকেই শেখার নিয়তেই শুনি। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওনারা এমন সমস্ত কথা বলে বেড়াচ্ছেন যে আমার মনের ভেতরে একটা প্রশ্নের উদ্রেক হলো। প্রশ্নটা হলো যে ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করতে গিয়ে আমরা আসলে কি হারাচ্ছি। আমাদের দেশের বিশেষ করে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, কওমি মাদ্রাসাগুলোর সাথে আছেন, আমরা আপনাদের জ্ঞানের প্রশংসা করছি, আপনাদের ইলমের প্রশংসা করছি, আপনাদের খিদমাতের প্রশংসা করছি। বাংলাদেশের মানুষেরা আপনাদের হাতেই ইসলাম শিখেছে, এটা আমরা বিশ্বাস করি, আপনাদের জন্য দোয়া করি অন্তর থেকে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে আজকের এই সময়ে এসে এমন কিছু বক্তব্য আপনাদের মুখ থেকে শুনতে হচ্ছে যে এই বক্তব্যগুলো শোনার পরে আমাদের মনে প্রশ্ন জাগে, যাদেরকে আমরা এতটা বড় করে দেখতাম তারা এমন বাতুলতা করতে পারে তাদের কথায়। আমি গত রাতেও শুনলাম একজন বলতেছেন যে জাকির নায়েক বলেছেন যে কোনো ইমামের কথা, মানে কোনো ইমামকে তাকলিদ করা যাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার উপরে ছিলেন আমাদেরকে সেটাই মেনে নিতে হবে, সেটা করতে হবে। যাই হোক, উনি ওনার কথা বলেছেন, কিন্তু ওই আলেম ব্যাখ্যা করছেন ডক্টর জাকির নায়েকের এই বক্তব্য, উনি ব্যাখ্যা করছেন কিভাবে শুনেন। উনি বলছেন যে আল্লাহ রাসূল যা ছিলেন আমাদেরকে তা হতে হবে, এটা ডক্টর জাকির নায়েক বলেছে। তাহলে আল্লাহ রাসূল নবী ছিলেন, আমাদেরকে নবী হতে হবে, আল্লাহ রাসূল রহমাতুল্লিল আলামিন ছিলেন, আমাদেরকে রহমাতুল্লিল আলামিন হতে হবে। আর এই আকীদা যারা বিশ্বাস করবে তারা হচ্ছে কুফরির উপরে প্রতিষ্ঠিত, সুতরাং ডক্টর জাকির নায়েক কাফির। আমি চিন্তা করলাম একটা ছোট বাচ্চা, সেও যদি শুনে, যার বুঝ জ্ঞান একটু হয়েছে, সেও বুঝবে যে এই কথার ব্যাপারে ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যটা কি ছিল বা কি কারণে উনি এটা বলেছেন। এত বড় আলেম তিনি এটা বুঝলেন না। আজকে সকালে শুনলাম আরেকজন বলতেছেন যে ডক্টর জাকির নায়েকের অবস্থা হচ্ছে এমন যে আমাদের ফুটপাতে, বাংলাদেশের ফুটপাতে, রেল স্টেশনে যে সমস্ত হকাররা কি বলে ঔষধ বিক্রি করেন, তো তারা মানুষদেরকে, তো এখানে তাদের নিজেদের কিছু লোকও রেখে দেন, তো ওষুধের গুণাবলী বর্ণনা করে বলেন আমাদের এই ওষুধ কে কে পেয়েছেন, কে কে খেয়েছেন। তখন যাদেরকে এখানে তার নিয়োগকৃত লোকদের থেকে কেউ কেউ বলে আমি পেয়েছি, আমি খেয়েছি, আমার এই উপকার হয়েছে, তখন সাধারণ মানুষ মনে করে তাই তো, মানুষজন উপকার পেয়েছে তো আমিও এটা গ্রহণ করি, এতে করে তার ব্যবসা সে মানে কন্টিনিউ করে। তো উনি বলছেন ডক্টর জাকির নায়েকও তাই করছে, নিজেদের কিছু লোকদেরকে বসিয়ে রেখে মিডিয়াতে দেখাচ্ছে যে লোকরা ইসলাম গ্রহণ করছে। তো এই যে কথাটা উনি বললেন, আমি প্রশ্ন করতে চাই, হাল লাদাইহি ইলমুন মিনাল গায়ব, তার কাছে কি গায়বের কোনো ইলম আছে? যদি না থাকে তাহলে কিভাবে তিনি কনফার্ম হয়ে এরকম বক্তব্য দেন? ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্য কি বা উনি কিভাবে লোকদেরকে ইসলাম গ্রহণ করাচ্ছেন সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আর ডক্টর জাকির জানে।
এই দুজনের বিষয়। এখন উনি যে মানে গাইবী একটা ব্যাপারকে এইভাবে এনে কনফার্ম হয়ে বক্তব্য দিচ্ছেন, এটা আসলে ব্যাপারটা তিনি কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ফা ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদুকুম হারামুন আলাইকুম বিহুরমাতি ইয়াউমিকুম হাযা, তোমাদের উপরে আরেকজন ব্যক্তির সম্পদ হরণ করা হারাম, আরেকজন ব্যক্তির সম্মান হরণ করা হারাম, আরেকজন ব্যক্তির রক্ত তোমাদের জন্য হারাম, তাকে হত্যা করতে পারবা না। তাহলে আজকে যারা ওনার সম্মান এভাবে হরণ করছেন, সম্মানের উপর আঘাত আনছেন, এটা কিন্তু হারাম। আর এর থেকে সামনে গিয়ে যারা ওনাকে কাফের বলে সম্বোধন করছেন, তাদের জন্য তো আরো ভয়াবহ কথা। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ইন লাম ইয়াকুন কাযালিক ইল্লা হারা আলাইহি, কোনো ব্যক্তি যদি তার ভাইকে কাফের বলে ডাকে, ওই ব্যক্তি যাকে ডাকা হলো সে যদি এই মানের না হয়, সেটা তার নিজের দিকে ব্যাক করবে। তাহলে আপনি কি করছেন? আপনি দিন প্রচার করতে গিয়ে আপনি কি হারিয়ে যাচ্ছেন? আপনি মানুষকে বোঝাতে গিয়ে আপনি কি নিজের জান্নাতটা মিস করার চেষ্টা করছেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনি আপনার ভেতর যদি ইখলাস থাকে, আপনার ভেতর যদি দীন ও নাসিহা কল্যাণ কামনা করা একজন মুমিনের এই চেতনা থাকে, তাহলে বলুন, ডক্টর জাকির নায়েক এই এই কাজ ভালো করছে আমরা দেখছি, আর এই এই ব্যাপারগুলো কোরআন এবং সুন্নার বিপরীতে আমরা মানতে পারছি না। সুন্দর কথা, খুজ মা সফা দা মা কাদির, যেটা তার মধ্যে ভালো আছে সেটা আপনারা গ্রহণ করুন, আর যেটা তার মধ্যে কদর্যতা আছে সেটা পরিত্যাগ করুন। আপনার ভেতর যদি 100% ইখলাস কাজ করে এবং মুসলিম উম্মার কল্যাণ আপনি চান, তাহলে এরকম বক্তব্য তো আপনি দিতে পারেন না বিদ্বেষমূলক। বরং আপনি এইভাবে বলেন যে আমাদের উচিত হবে তার কাছ থেকে যতদূর ভালো ততদূর নেয়া, যতটুকু খারাপ ততটুকু পরিত্যাগ করা, যেহেতু তার কাছে ওহি আসে না, সুতরাং তিনি ভুল করতে পারেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, সুতরাং দুর্বলতা ফুটে উঠবে তার ভেতরে, এটাই তার মানবিকতা, মানবীয় দুর্বলতা ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেটা আপনি এভাবে বলেন, কিন্তু আপনি যেভাবে বলছেন এতে করে আমরা সন্দিহান আপনার ইখলাসের ব্যাপারে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন, নিজেদের স্বার্থে, নিজের আখিরাতটা যেন আমি নষ্ট না করি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম।